आशीर दशक जरिप अनुजायी प्राय आढ़ाई लक्षाधिक मजार आछे बांग्लादेशेर माटिते। सौदी प्रशासनेर जे प्रोटेक्शन रयेछे, पुलिश रयेछे, आपनि चेष्टा करेन मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर कबरेও যদি কেউ সিজদা দেয় তাহলে যখন সিজদা দিবে তখন থেকে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আওলাদের রাসূল মানে রাসূলের পরিবার, তা আওলাদের রাসূল রাসূলের কবরে সিজদা যদি ঈমান না টিকে তো আওলাদের রাসূলের টাইম আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনাদের ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি আরিফ আহমেদ অমিত, আমার সাথে আছে সেলিম আঙ্কেল আর আছে হলো দিহান ভাই। আজকে আমরা তিনজনই আজকে আমরা যাচ্ছি বেড়াতেই, আপনারা সবাই জানেন। আর আজকে আপনারা আসবে ডাক্তার ইমামুদ্দিন বিন আব্দুল বাসির, ওইখানে গিয়ে যাবো আপনাদের কিছু শিক্ষণীয় বিষয়ে মানে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের তারিখ হলো 29 তারিখ, এখন বাঁচতেছে হলো আপনার প্রায় 12টা। আর নেক্সট উইকে আসবে হলো ডাক্তার মঞ্জুর ইলাহি, ওই দিন আমরা ইনশাল্লাহ অনেক বেশি লোক যাবো। সো আজকে যাচ্ছি আপনাদের মানে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সো ভিডিওটি স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করুন। সো যাই গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। কি অবস্থা? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছেন? দেখো অধিকাংশ হলো আলেম ওলামা এই কাজটাই করছে, আর তোমরা বলছো এটা খারাপ। আপনি এক গ্লাস পানি পান করলেন, আল্লাহ কি চেয়েছেন বিনিময়ে? যে তুমি পানি পান করে বলো আলহামদুলিল্লাহ, আর তো কিছু চাননি। একটু আমরা আলোচনায় নিয়ে আসি যে শিরক কি ধরনের। আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের যে অবস্থান, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, এগুলো যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে সংশ্লিষ্ট করা হয় তাহলে এটা হচ্ছে শিরক। মাথা নত করাকে সিজদা বলা হয়। বান্দা মাথা নত করবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কোথাও নয়। 80 দশকের জরিপ অনুযায়ী প্রায় 2.5 লক্ষাধিক মাজার আছে বাংলাদেশের মাটিতে। এখনকার হিসাব তো অনেক 3 লক্ষ বা আরো বেশি ছাড়িয়ে যাবে। যেভাবে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিজদায় লুটিয়ে পড়ে আছে, ঠিক ওইভাবেই কবরকে সামনে রেখে সিজদায় লুটিয়ে পড়ে আছে। অথচ এটা শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরেও যদি কেউ সিজদা দেয় তাহলে যখন সিজদা দিবে তখন থেকে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সৌদি প্রশাসনের যে প্রোটেকশন রয়েছে, পুলিশ রয়েছে, আপনি চেষ্টা করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। আওলাদের রাসূল মানে রাসূলের পরিবার, তা আওলাদের রাসূল রাসূলের কবরে সিজদা যদি ঈমান না টিকে তো আওলাদের রাসূলের টাইম আছে। কেউ মাটি ছুঁয়ে কসম করি, কেউ দানা ছুঁয়ে কসম করি, কত রকমের কসম আর শপথ আছে তা হিসাবের বাইরে। অথচ এগুলো সব শিরক। অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। মানে নিজের জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে তার সুন্নাহকে ভালোবাসতে হবে। অধিকাংশ মানুষ আপনাকে আমাকে কোণঠাসা করছে, অধিকাংশ মানুষ আপনাকে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, অধিকাংশ মানুষ আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করছে। আগামী জুমা খুতবা দিবেন ডক্টর মঞ্জুর ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাল্লাহ। سمع الله لمن حمده. A few moments later. আমিন একদম সাথে সাথে ইমাম যখন বলে তখন ইমাম আমিন ঠিক একদম রাইট সাথে সাথে আল্লাহর রহমতের সামনে এরপরে কয়েকটা খুতবা হবে সালাতের পদ্ধতি নিয়ে জি মানে আমিন এমনি আসবে আর কি শাইখ ফরজটা আজান নাম রাখা যাবে নাকি আজান নাম কি রাখা যাবে আজান জি 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 আজান এগুলো মানে মানুষ রাখছে তাই এগুলো আজানুর রহমান অথবা আজান নাম আজান মানে আহ্বান জি জি ঢাকা দুই রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে বসা নিয়ে ইখতিলাফ করেছেন আলেমদের মধ্যে। কেউ বলেছেন যে না A few moments later तो फ्रेंड्स हमारे साथ थार जो अपने असंख्य धन्यवाद बासार दिखे चले जाकर साथे अनेक कथा हईल अनेक किस आलाप हईल अपनारा भिडियोते अवश्य देखें तो अनेक माने शाइक के अपनी भिडियोते आनते परिनी कारण अकवर्ड लागलो और अनेक आलाप हईल सब तो भिडियोते नेवा जाए ना मैं अकवर्ड फिल कर लम और हमी तो अपनी निउ लाइने सो भिडियो केमन लागलो अपनारा नीचे कमेंट अवश्य जानाबेन और आमरा बासाय जाच्छी गाइज भाई के हमारे साथ एक दिनी भाई परिचित हुई से गालिब भाई ये भाई साथे माने भाई के अपनारा इंशाल्लाह देखबेन एखन थेके आसलामु आलाइकुम व्यूअर्स आमी आजके प्रथम आमादेर दिनी भाईदेर संगे आमादेर परिचित होयेछि आल्लाह आपनादेर काछे दुआ चाচ্ছি जेन आल्लाह आमादेरके एइभाबेई सामनेर दिके आरो आगे निये जान सेई तौफिक इनायत करेन एबं দিনের স্বার্থে আমরা যেন আপনাদেরকে আর ভালো কিছু দিতে পারি সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম জি ভাই সাথে মানে আজকে ফার্স্ট দেখা হলো মানে আজকে বলতে কালকে দেখা হইছে আজকে দেখা হলো এই দুই দিনে আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হইছে এই যে আমার সাথে আছে বিহান ভাই দিনে ভাইদের বসিতে সব আমরা যাচ্ছি বাসার দিকে আর ভাই আমাদের লিফট দিচ্ছে ভাইকে অসংখ্য ধন্যবাদ সো ফ্রেন্ড ভালো থাকেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করেন তাহলে আপনারা কোনো ভিডিও মিস করবেন না नेक्स्ट वीडियो तो अनेक इंटरेस्टिंग होबे डॉक्टर मंजूरी ले आसबे आगामी 5 ফেব্রুয়ারি यस सो सबाई भालो थाकेन अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू।